গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুনটুনি ব্লগস এর আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি, আর উঠেছি অনেকটাই আগে, উঠে গোপালসোনা গোপুসোনাদের প্রসাদ দিয়ে তারপরে দেখো চলে এসেছে এই বিছানাটা তুলতে। তার মধ্যে অনেকগুলো কাজ সারা হয়ে গেছে যেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ সব কিছু শেয়ার করা যায় না, তাহলে অনেকটাই লেট হয়ে যায়। তো এই বিছানাপত্রগুলো সব গুছিয়ে নিলাম, এখন এসেছি দেখো চা বানাতে। তো অনেকটাই জল, কারণ হচ্ছে লেবার কাজ করছে মাঠে, তো ওনাদেরকে দেওয়া হবে, তো সেই জন্যই কিন্তু জলটা বেশি করে নেওয়া হয়েছে। আর চিনিও দিতে হয়েছে, কিন্তু অল্প চিনি দিয়েছি, আমরা খাবো, কারণ অত চিনি না আমরা খেতে পারি না। দেখো জলটাও কিন্তু ফুটে গেছে, এবার চাটাও দিয়ে দেবো ওর মধ্যে। তো চাটা কমপ্লিট হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের চা চিনি ছাড়া, মানে এক ফোঁটা চিনি দিয়েছি সেটা হচ্ছে আমাদের জন্য, আর ওদের জন্য যেটা বানিয়েছি সেটা রেখে দিয়েছি, ওটা কেটলিতে করে নিয়ে যাওয়া। আজকে না মাঠে কাজ হয়নি, বলছে যে ওয়েদারটা খারাপ, যদি বৃষ্টি হয় তো সেই কারণের জন্য ধানটা আজকে কাটেনি। তো তারপরে দেখছি প্রচুর পরিমাণে রোদ্দুর হচ্ছে, তো এটাই ভুল হয়ে গেল যে ধানটা আজকে কাটা ভালো ছিল। তারপর দেখো সবজিটা কেটে নিচ্ছি, অনেক সবজি নিয়ে এসছে তো বাজার থেকে, কোন সবজিটা কি রান্না করব বা কখন রান্না করব না ঠিক করে উঠতে পারছিলাম না। তো তারপরে ভাবলাম না যে ওলকপি আছে, ওলকপি তো আমার ভীষণই ভালো লাগে, তার থেকে বরং ওলকপি কাটি। তো এরকম একটা একটা করে কাটতে কাটতে তারপরেই না হয়ে যায় যে কটা হবে না হবে, এটাই কিন্তু হয়ে যায়। আগের থেকে প্রিপারেশান থাকে না যে কী কী রান্না হবে। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার বেশ ভালো লাগবে। একজন দাদা ভাই হবে কি দিদি ভাই জানি না, তো আমার কমেন্ট করেছে আগে ভিডিও বানানো শেখো বা শেখ, যাই হোক তারপরে ভিডিও করবি বা করবা, যাই হোক সেটা কথা নয়। তো সত্যি এরকম ভুলগুলো ধরিয়ে দেওয়াই ভালো, যে আমার কোথায় ভুল হচ্ছে, কোথায় কী হচ্ছে সেটা কিন্তু ধরিয়ে দেওয়া ঠিক আছে। তো দেখো ছাগলগুলো বের করে দিচ্ছে পাশের বাড়ি একটা দিদি, তো একটু বলেছিলাম এখান থেকে যাচ্ছিল তো, তো বলেছিলাম যে ছাগলগুলো বের করে দিতে, তো সেই জন্য দেখো ছাগলগুলো বের করে দিল। আর এগুলো হচ্ছে স্টোন, তো স্টোনগুলো খুঁটি তৈরি করা হবে, তো সেই জন্য স্টোন নিয়ে আসছে এখানে। ছাগলগুলো সব ধানের দিকেই চলে যাচ্ছে, কারণ জানে এখন মাঠে ধান আছে, তো সেই জন্য কিন্তু ধানের দিকে মুখ করে রেখেছে, কারণ ওই দিকে যেতেই ওদের বেশি মন চায়। তো আমার একটা তরকারি হয়ে গেছে, তারপরে দেখলাম না যে পাঁচমিশালি তরকারি করি সেটাই বরং ভালো হবে। তো তরকারিটা আমার হয়ে গেছে, আর এদিকে দেখো মাসিমা কাটছে লাল শাক আর মূলো শাক। তো লাল শাক নিয়ে আসতে বলেছিলাম শুধু, কিন্তু পরে ভাবলাম যে না মূলো শাকও ওর সঙ্গে দেওয়া হোক তাহলে ভালো হবে। তো সব রকম শাক একসঙ্গে মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই লাগে। আগে না কখনো আমি কিন্তু মূলো শাক খাইনি, মানে মূলো শাক খাইনি, মূলোও খাইনি, কারণ আমি জিনিসটা পছন্দই করতাম না। সময়ের সাথে সাথে মানুষকে অনেক কিছুই করতে হয়, অনেক কিছু পছন্দ করতে হয়, তো এটাই হচ্ছে ব্যাপার। তো আগে যেগুলো করিনি এখন সেগুলো করব না, তারও কিন্তু কোনো মানে নেই, কারণ আগে যেমন কখনোই কোনো কাজ করিনি, এখন সেগুলো ভোরবেলা ওঠার আগে থেকেই কিন্তু ভাবতে হয়। যাই হোক অনেকটা গল্প করে ফেললাম তোমাদের সঙ্গে, চলে এসেছি রান্না করতে। আর এই উনুনে যখন রান্না করা একবার শুরু করি না, তখনই না এই উনুনের প্রতি প্রেমটা বেড়ে যায়, কিন্তু যখন আবার গ্যাসে রান্না করি তখন কিন্তু আর উনুনে আসতে ইচ্ছা করে না। তো এখন যেহেতু রেগুলার আমি উনুনে রান্না করছি, সেই জন্য কিন্তু উনুনের প্রতি একটা ভালোবাসা কিন্তু আমার বেড়েই আছে, আর আমার গ্যাসের ধারে যেতে ইচ্ছা করে না, গ্যাসে রান্না করতেও ইচ্ছা করে না। তো এই সাইডে প্রচুর দেখো ছোট ছোট পালা আছে বা কাট আছে, তো সেইগুলোই হচ্ছে দিয়ে এখন পুড়াবো। তো প্রচুর জোরের উনুনটা কিন্তু জ্বলে, যেটা আমি কিন্তু সামাল দিয়ে উঠতে পারি না, আবার কিন্তু বেশ ভালোও লাগে যে খুব তাড়াতাড়ি করে রান্নাগুলো হয়ে যায়। তরকারিটা দিয়ে দিলাম, আর পাঁচমিশালি তরকারি খেতেও না বেশ ভালো লাগে। একটা সময় ছিল যখন আলু ছাড়া আর কিছুই খেতাম না, মানে যাই খাবো শুধু আলু, সবজি তো একদমই না, কিন্তু এখন আবার সেগুলো চেঞ্জ হয়ে গেছে। তো সবজি খাওয়াটাও ঠিক, কারণ সবজি না খেলে মানুষের শরীরে কিন্তু প্রোটিন পাবে না, ফ্যাট পাবে না। দিকে দেখো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আর একটু লেগে গেছে কারণ প্রচুর জোরে তো উনুনটা জ্বলছিল, তো সেই জন্য কিন্তু একটু লেগে গেছে।
আর সবকিছু শেয়ার করতে পারছি না, হঠাৎ হঠাৎ না অসুস্থ হয়ে পড়ছি, তো সেই জন্য কিন্তু সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারছি না। সকাল থেকে উঠে 2-3 ঘন্টা খুব ভালো করে কাজ করতে পারি, কিন্তু তারপরে আর মোটে পারি না, কেন জানি না এরকম হচ্ছে। আর আমার শরীরেও বা কী হয়েছে সেটাও কিন্তু জানি না, আস্তে আস্তে প্রচুর রোগা হয়ে যাচ্ছি, সেটাও বা কেন হচ্ছে সেটাও আমি জানি না। তো তোমরা একটু আমাকে সাজেশান দিও যে কেন এমন হয়ে যাচ্ছে এত পরিমাণে রোগা। তো যাই হোক, তরকারিটা আমার হয়ে গেছে, ওদিকে আরও একটা তরকারি এদিকে বসাবো। আর এদিকে দেখো আমাদের উঠোনের কাজটা চলছে, মানে উঠোনটা ড্রেসিং করা চলছে, যেহেতু ধান উঠবে, ধান কাটা চলছে ওদিকে। আজকে যেহেতু আসেনি কিন্তু ধান কাটা চলছে, তো সেই জন্য উঠোনটা কিন্তু ড্রেসিং করতে হবে। আগে কি ছিল, ছোটবেলা থেকে দেখতাম যে উঠোনটা, পুরো উঠোনটা না কোদাল দিয়ে কুপিয়ে তারপর হচ্ছে ভোরবেলা থেকে কিন্তু পেটানো হতো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে, আর আজকে অনেকটা লেটও হয়ে গেছে, আজকে অনেকটা লেট হয়ে গেছে পূজা দিতে। আর এখানে দেখো প্রসাদ দেওয়া আছে, প্রসাদ নিবেদনও করা হয়ে গেছে। আর এই দিকে দেখো মহাবীর, বাবা লোকনাথ, মহাদেব, আর এই যে আমার সবাই, সমস্ত দেবতা। মাসিমা এখানে বানাচ্ছে আলুর পরোটা, আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসে পরোটা, লুচি, রুটি, এগুলো ভীষণই ভালোবাসে। আমি যদি অতটা ভালোবাসি না, কিন্তু হাজব্যান্ডের জন্যই কিন্তু বানানো হচ্ছে, সাথে আমাদের জন্যও বানানো হচ্ছে। তো পরোটাটা মাসিমা হচ্ছে পুরটা ভরে দিচ্ছে, আর আমি এখানে বানাচ্ছি, মানে বেলে বেলে আমি নিজেই বেলে নিচ্ছি, নিয়ে কিন্তু বানাচ্ছি। আমি একটু ফাস্ট কাজ করতে পারি যদি শরীরে এনার্জি পাই, আর যদি শরীরে এনার্জি না পাই তাহলে কিন্তু ফাস্ট কাজ তো দূরের কথা, কোনো কাজই করতে ইচ্ছা করে না। তো দেখো হচ্ছে, আমি মাসিমাকে বলছিলাম যে পুর ভরার থেকে বরং একসঙ্গে করলেই বেশি ভালো হতো, সময়টাও কম নষ্ট হতো। তো এদিকে দেখো আস্তে আস্তে কিন্তু পরোটাগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, বা কচুরি যাই বলো না কেন। তো এটা হচ্ছে আলুর কচুরি, তো সেটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর আজকেও বেশ দেখছি ঠান্ডা পড়েছে, সব দিন ঠান্ডা পড়ছে না কিন্তু আজকে দেখছি বেশ ঠান্ডা পড়েছে, সেই জন্য সোয়েটারটা গায়ে দিয়ে নিয়েছি। আর এই সোয়েটারটা কত বছর বয়স তোমরা জানো? এই সোয়েটারটা আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন হচ্ছে কেনা। তাহলে ভাবো এই সোয়েটারটার মধ্যে কত স্মৃতি লুকিয়ে আছে, অথচ তার মধ্যে কত মানুষ চলে গেছে, কত দিন চলে গেছে, কত কিছু লাইফে ঘটে গেছে, অথচ সেই সোয়েটারটা আমি এখনও পরছি। তো এইগুলো হচ্ছে স্মৃতি। তো দেখো বেশ ভালোই হচ্ছে কিন্তু কচুরিগুলো, তো সবগুলো হয়তো ফুলছে না কিন্তু বেশিরভাগ কচুরিটাই কিন্তু একদম টোপরের মতো ফুলছে। আর খেতেও এগুলো ভীষণই ভালো লাগে, কিন্তু রাত্রেবেলা একটু গ্যাস গ্যাস হয় যাদের, একটু প্রবলেম আছে তো তাদের। তো দেখো সব প্রায় আস্তে আস্তে আমি ভেজে নিয়েছি, আর মাসিমা দিয়েছিল যে কড়াইতে আমরা রান্না করি সেই কড়াইতে, কিন্তু আমি বললাম না এই কড়াইতে দিই, ননস্টিকের কড়াইতে দিলে তেলটা অনেকটাই কম লাগে আর ভালোও হয়, যেহেতু একটু চওড়া জায়গা সেই জন্য। তো আমরা এখন রাত্রে খেতে বসে গেছি, তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে।